আজকে আমি পটল সন্দেশের রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি। এখানে আমি 8টা পটল নিয়েছি। পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে পটলের সমস্ত খোসা বাদ দিতে হবে। খোসাটাকে পুরোপুরি বাদ দিয়ে মাঝখানের অংশটা চিরে নিয়ে চামচ দিয়ে বীজগুলো বার করে নিয়েছি। বীজ বার করাটার ভিডিওতে দেখাইনি, অনেক বড় হয়ে যাবে সেই জন্য। এরপর পটলটাকে 2-3 মিনিট আমি জলে ফুটিয়ে নেব। জল থেকে তুলে আমি চিনি আর চিনির রসটা তৈরি করে নিয়েছি। চিনির রস তৈরি করার সময় আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়েছিলাম। এই দেখো, এইভাবে পটলটাকে চিনির রসে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি ছানাটা তৈরি করে নিয়েছি, কারণ সন্দেশটা ঘরেই তৈরি করে নেব। আর ছানার মধ্যে দিলাম, ছানাটাকে প্রথমে জল ঝরিয়ে শুকনো করে নিয়ে তারপরে ছানার মধ্যে দিয়েছি খোয়া ক্ষীর আর পরিমাণ মতো চিনি। এবার ভালো করে সন্দেশটাকে পাক করে নিতে হবে। মাঝখানে আমি একটু অল্প একটু জল দিয়েছিলাম, দেখো দেখে বুঝতে পারছো একটু নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি 2 চামচ মিল্ক পাউডার দিয়েছি, কিন্তু মিল্ক পাউডারটা ভিডিওতে আসেনি। আমি বলে দিচ্ছি, ছানা, খোয়া ক্ষীর, চিনি আর মিল্ক পাউডার দিয়ে একটা সন্দেশ তৈরি করে নিয়েছি। এবার পটলের মাঝখানে আমি সন্দেশের পুরটা ভরে দিয়ে হালকা হাতে চাপ দিয়ে পটলের সন্দেশগুলো সব তৈরি করে নেব। আর দেখতে ভালো লাগার জন্য মাঝখানে একটা করে চেরি দিয়ে দিয়েছি। খুব সহজেই পটল সন্দেশ তৈরি করে নেওয়া যায় বাড়িতে, আর খেতে অপূর্ব লাগে। তোমরা তো ভিডিওতে দেখলে আমি কীভাবে করলাম, অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করো। আর যদি রেসিপি ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমার পাশে থেকো, এটা আমার একান্ত অনুরোধ। আর যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।